বন্ধুরা, গুঞ্জন ছিল নির্বাচনের পরে বাংলাদেশের ওপর বাণিজ্যিক অর্থনৈতিক ভিসা নিষেধাজ্ঞা সহ আরও অনেক ধরনের নিষেধাজ্ঞা আসবে, কিন্তু নির্বাচন শেষে দেখা গেল আমেরিকা সহ পশ্চিমারা পুরোই পোল্টি খেয়ে নামকা ওয়াস্তে একটি বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল কি হবে আগামী দিনগুলোতে। মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশ নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে? দু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে যে অতি আগ্রহী ছিল সেই আগ্রহ হঠাৎ করে স্তিমিত হয়ে গেল কেন? নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এমন রক্ষণাত্মক এবং নমনীয় অবস্থানে কেন গেল যে পশ্চিমাদের হুমকি ধামকির ওপর ভর করে বিএনপির লাখো কর্মী আজ ঘর ছাড়া? সেই পশ্চিমারাই কি আজ নিজেদের স্বার্থ উদ্ধার করে কেটে পড়ছে, নাকি সুযোগের অপেক্ষায় আছে শেষ খেলা খেলার জন্য? কি করবে আমেরিকা? জানতে হলে লাইক শেয়ার কমেন্টস করে পুরো ভিডিওটি দেখুন, জানতে পারবেন বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল। দেখা গেছে যে কম্বোডিয়া এবং নাইজেরিয়ার নির্বাচনের 48 ঘন্টার মধ্যে ওই দেশগুলোর বিভিন্ন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু বাংলাদেশে নির্বাচনের পর এই ধরনের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বাংলাদেশ নিয়ে তাহলে যুক্তরাষ্ট্রের কৌশল কি? এরকম একটি প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে বিভিন্ন কূটনৈতিক বিশ্লেষকরা একাধিক কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন। এক নম্বরে রয়েছে ভারতের অবস্থান। বৈশ্বিক বাস্তবতায় এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর অনেকখানি নির্ভর। কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনটিকে ধরি মাছ নাছুই পানির মতো অবস্থানে নিয়ে গেছে নিজেদেরকে। দ্বিতীয়ত, বাংলাদেশের বিরোধী দলগুলো যে আন্দোলন করছে, মার্কিন যুক্তরাষ্ট্র নীতিগতভাবে এবং নৈতিকভাবে সেই আন্দোলনকে সমর্থন করতে পারছে না, কারণ জ্বালাও পোড়াও ও সহিংসতার রাজনীতি মার্কিন গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী, আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প ছিল না। নির্বাচন নিয়ে যে সমালোচনা, সেটি একটি রুটিন দায়িত্ব, কিন্তু মন্দের ভালো হিসেবে নির্বাচনকে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে। তৃতীয়ত, বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবেই বুঝতে পেরেছে যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, এবং এই মুহূর্তে বিরোধী দল বা তৃতীয় শক্তির ক্ষমতায় আসার কোনোই সম্ভাবনা নেই। আর এরকম বাস্তবতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া, বিশেষ করে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ইতিবাচক হবে। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিবৃতি দিয়ে সরকারকে চাপ দিয়ে রাখল যেন ভবিষ্যতে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই চাপটা ব্যবহার করা যায়। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিষয়টি পুরোপুরি অর্থনৈতিক এবং বাণিজ্যিক। যদি মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করে, বাংলাদেশ যদি চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমারেখা টেনে দেয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে এবং নতুনভাবে বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন। এই নির্বাচন নিয়ে জো বাইডেন এমনিতেই কোন ঠাসা অবস্থায় রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কে অবনতি করে নতুন করে সংকট সৃষ্টি করতে চায় না, আর এ কারণেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নমনীয় কৌশল গ্রহণ করেছে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন, কেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নমনীয় কৌশল গ্রহণ করেছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। কমেন্টসে আপনার স্বাধীন মতামত তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের মাঝে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হাসান স্বপন। খোদা হাফেজ।